আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা কি গণিত ক্লাস করব? দেখো, আজকে আমরা গণিতের কি শিখবো? আজকে আমরা একটা মজার জিনিস শিখবো। তা কি ক্যাপশনটা আমরা একটু জেনে নেই। তা বাম পাশের সংখ্যা অনুযায়ী গোল ভরাট করি, মানে বাম পাশে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা অনুযায়ী দেখো ডান পাশে কিছু গোল দেওয়া আছে, মানে বৃত্তের মতো দেওয়া আছে, এটা কি করতে হবে? ভরাট করতে হবে। তো দেখো, এই যে প্রথমটাই লিখে দেওয়া আছে, প্রথমটা কয়টা সংখ্যা? এখানে তিন। তাহলে এখানে কত দেওয়া আছে? এক, দুই, তিন। দেখো, তিনটা বৃত্ত মানে বা তিনটা গোল ভরাট করা আছে। তাহলে বুঝতেই পারছো পরের সংখ্যা এটা কত। পরে এটা হচ্ছে পাঁচ। তাহলে কয়টা গোল ভরাট করতে হবে? পাঁচটা। এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা গোলই আমাদের কি করতে হবে? ভরাট করতে হবে। তো চলো ভরাট করি। এভাবে আমরা এক্সামের সময়, আমরা পরীক্ষার সময় আমরা পেন্সিল ইউজ করব। কয়টা হলো? দুইটা। দেখো, এক, দুই, তারপরে এটা তিন, আমাদের পরীক্ষার সময় এভাবে গোল ভরাট করতে হবে। পরীক্ষার সময় আমাদের এরকম আসবে, তখন আমাদের এইভাবে পেন্সিলের সাহায্যে গোলগুলো ভরাট করতে হবে। দেখো, আমি একটু এখানে একটু কম আছে, আমি দেখানোর জন্য এখানে একটু কম আছে। তোমরা কি করবে, বৃত্তগুলো সুন্দর করে সবগুলো ভরাট করবে। দেখো কয়টা ভরাট করেছি আমি? পাঁচটা। এক, দুই, তিন, চার, পাঁচ, কত দেওয়া আছে এখানে? পাঁচ। তাহলে কয়টা বৃত্ত ভরাট করতে হবে? পাঁচটা। তারপরে দেখো এখানে কত আছে? এক। এখানে যতগুলো আগে আমরা ফোটা দিয়ে নিব যে এতগুলা গোল ভরাট করা লাগবে, এত পর্যন্ত ভরাট করা লাগবে, তাহলে আমার একটা ভরাট করা লাগবে। তাহলে এখানে কি করব, একটাই একটু বিন্দু মতো দিয়ে তারপর এটা ভরাট করব। তারপরে দেখো এখানে কত আছে? এটা এটা হচ্ছে চার। কত এটা? চার। কয়টা বৃত্ত ভরাট করতে হবে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা, এইভাবে চারটা বৃত্ত ভরাট করতে হবে। তোমরা এগুলো এগুলো ভরাট করে নিবে। তারপরে দেখো এখানে কত আছে? দুই। কত? দুই। কয়টা বৃত্ত ভরাট করতে হবে? তাহলে এখানে দুইটা। কয়টা? দুইটা, এই যে এক, দুই, এতটুকু ভরাট করতে হবে। তারপরে দেখো এখানে কত আছে? এটা তিন। কয়টা বৃত্ত ভরাট করতে হবে? এক, দুই, তিন, এই যে এতটুকু ভরাট করতে হবে। তো আমি এখানে দেখো সবগুলো কোনোটা একটু কম কম আছে, এরকম কম থাকলে হবে না। আমি তোমাদের তাড়াতাড়ি দেখায় দেওয়ার জন্য এরকম একটু কম কম আছে, কিন্তু তোমাদের কি করতে হবে, বৃত্তটা এভাবে সুন্দর করে সবগুলো এভাবে ভরাট করে নিতে হবে, যেন একটু খালি না থাকে এবং বৃত্তটার বাহিরে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরকম সব বৃত্তগুলো এভাবে সুন্দর করে ভরাট করতে হবে। তো পরেরগুলো এভাবে ভরাট করতে হবে। আমি এখানে বিন্দু বিন্দু দিয়েছি, তোমরা এই চারটা যখন বাসায় দেখবে তখন এরকম খাতায় করে এরকম চারটা ঘরে এরকম ভরাট করে নিবে। পরেরটা দুইটা, পরেরটা তিনটা। তো হচ্ছে এরকম আর একটা পেজ আছে, আমি তোমাদের ওইটা বাড়ির কাজ দিব। দেখো কত, এটা ছিল 114 নাম্বার পেজ, যেটা আমি মাত্র দেখিয়ে দিলাম। আর এটা কি 128? কত এটা? 128। 128 নাম্বার পেজে দেখো এখানে 2, 5, 8, 0, 6, 9 সবগুলোই আছে, কিন্তু এই যে শূন্য যেটা এটা একটু অন্যরকম। এটা কি করব, এটা হচ্ছে শূন্য থাকলে তো কোনো গোল বা কোনো বৃত্ত ভরাট করা লাগবে না, তাহলে এই ঘরটা খালি থাকবে, বাকি সবগুলো যতগুলো সংখ্যা থাকবে ততগুলো বৃত্ত ভরাট করতে হবে। তো তোমাদের আজকে বাড়ির কাজ হলো 128 পৃষ্ঠা, এই যত যতগুলো মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা লাইন দেওয়া আছে, ছয়টা লাইনের ছয়টা সংখ্যার যতগুলো বৃত্ত আছে ততগুলো বৃত্ত ভরাট করতে হবে। তো
আশা করছি তোমরা সবাই পারবে, কারণ এটা একটা মজার জিনিস। সবাই রং পেন্সিল দিয়েও বাসায় করতে পারো, বা হচ্ছে তুমি পেন্সিলের সাহায্যে করতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।